প্রিয় শিক্ষকগণ ইউটিউব চ্যানেল আমার ওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আজকে আমি কথা বলবো এনআই টেলারের একটি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে যেটা হচ্ছে একটা হিন্দুভারতের থেকে খবরটা বেরিয়ে আসে যে যেটা হচ্ছে আপনাদের এনআইএস ডিএলএডের কোর্স সম্বন্ধিত সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন যাতে যারা শিক্ষক এনআইএস থেকে ডিএলএড করছেন তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশন পড়তে পারে এবং আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট করবো যদি আপনারা আমাদের চ্যানেলে নতুনভাবে ভিজিট করে থাকেন তাহলে আপনারা ভিডিওর নিচে একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আপনাদের যে এনআইএসের কোর্সটুকু চলবে বা আমরা যে কোর্সটা স্টাডি রিলেটেড ইনফরমেশন আছে আমরা এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরপরে একটা বেল আইকন দেখতে পারবেন সেই বেল আইকনটি আপনি ক্লিক করে আপনি বেল আইকনটি অ্যাক্টিভ করে নেবেন যাতে আমরা যখনই কোনো ইনফরমেশন দিই আপনাদের সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পড়তে পারে এবং আপনি সবার আগে দেখে নিতে পারেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনআইস এর অফিসিয়াল পেজ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর আনট্রেন্ট টিচার এখানে গেলে আপনারা প্রচুর ইনফরমেশন সেখানে দেওয়া থাকে আপনারা সেখান থেকে সেই গুলো কালেক্ট করে নিতে পারেন এখানে যে খবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এনআইস ডিএল সেখানে দেখতে পাচ্ছেন সরকার প্রারম্ভিক শিক্ষক প্রশিক্ষণ করলে অপশিক্ষিত শিক্ষক অঙ্ক আঠার আঠারো মহিনে মে লেনি হোক ট্রেনিং এখানে আপনারা খবরটি দেখতে পাচ্ছেন যে সরকার প্রারম্ভিক শিক্ষক অঙ্কে প্রশিক্ষণ করলে যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সেই প্রাথমিক শিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট দেওয়া হয়েছে যেখানে দেওয়া হয়েছে আঠারো মহিনে মে লেনি হোকি ট্রেনিং যেখানে আপনাদেরকে আঠারো মহিনে অর্থাৎ আঠারো মাসের ভিতরে আপনাদেরকে এই ট্রেনিং নিতে হবে ট্রেনিংটা হচ্ছে অপশিক্ষিত শিক্ষকদেরকে অপশিক্ষিত শিক্ষকদেরকে

वह सुनिश्चित करे कि हर स्कूल में प्रत्येक शिक्षक अठारह महीने का कोर्स कर ले यदि किसी शिक्षक कारणवश कोई शिक्षक कोर्स नहीं कर पाता है तो इसकी सारी जवाबदेही स्कूल के प्राचार्यों और शिक्षक को होगी उन्होंने डी कोर्स के सफल संचालन के लिए अध्यक्षता में পাঁচ সদস্যের কমিটি বি গঠিত করে দিয়ে আপনারা যদি এখানে খবরটা পুরো ডিটেল পড়েন আমি আপনাদেরকে এখানে ইনফরমেশন আমি না পড়ে আমি আপনাদেরকে বলে দিই এরকম এখানে ইনফরমেশন এসেছে যদি আপনারা এখানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি কোর্সটা না করতে পারেন সেখানে যদি আপনারা এখানে দেখেন ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কি ডিগ্রি নেহে তো চলে যায় কি নকরি যদি আপনারা এখানে খবরটা আরও ডিটেল পড়েন সেখানে আরও দেখতে পারবেন যে আপনারা যদি ডিএলএডটা না করেন তাহলে আপনাদের সেই চাকরির মধ্যে যে আপনারা শিক্ষকতা করতে চান সেখানে আপনাদের অসুবিধা হয়ে যাবে এবং সে এখানে এনআইএস থেকে সেই ইনফরমেশন দেওয়া হয়েছিল যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি কোর্স আপনাদের ডিএলএডটা দু হাজার উনিশের একটি মার্চের ভিতরে আপনাদেরকে শেষ করতে হবে এবং আপনাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে দু হাজার আঠারো শেষ হওয়ার শেষ হতেই ডিসেম্বরে হবে নতুবা আপনাদের দুই হাজার উনিশের জানুয়ারি মাসে হয়ে যাবে এবং দুই হাজার উনিশের মার্চের ভিতরে আপনাদের যে সকল ই সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হয়ে যাবে আপনাদের সব সার্টিফিকেট আপনাদের সব মাসের দুই হাজার উনিশের একত্রিশ মার্চের ভিতরে আপনাদেরকে পুরোপুরি যোগ্য করে তোলা হবে শিক্ষকতার জন্য তাই আমি আপনাদের ইনফরমেশন দিলাম যে আপনারা একটি কথা লক্ষ্য রাখবেন যে আপনাদের আঠারো মাসের কোর্সটা সেই কোর্সটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে এবং সেই কোর্সটা আপনাদের আঠারো মাসের হবে এবং দু হাজার উনিশের একত্রিশ মার্চের ভিতরে আপনাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে তাই আমি আপনাদেরকে যে কোনো ছোটো বড়ো ইনফরমেশন আমার কাছে পৌঁছুক আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তাই আপনারা এই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন যাতে আপনাদের আঠারো মাসের ভিতরে আপনাদের কোর্সটা কমপ্লিট হয় এবং আপনারা যে ডিএলএডটা সুস্থভাবে করে নিতে পারেন তাই এই ইনফরমেশনটা আপনাদের কাছে দিলাম আপনাদের কর্তব্য যে বেশি বেশি করে শেয়ার করা এবং আপনাদের যে সকল সহপাঠশ শিক্ষক আছেন তাদের কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়া ধন্যবাদ জয় হিন্দ